আচ্ছা, আজকে আমরা যে প্রেস মিট করছি সেটার কারণ মূল কারণ হলো যে আপনারা জানেন যে বিগত 27 তারিখ দেশের সর্বোচ্চ আদালত একটা রায় দিয়েছেন আমাদের প্রতি, আমাদের 10,323 শিক্ষকদের প্রতি। এবং এই রায় সম্পর্কে মোটামুটি আপনারা, আমরা মানে রাজ্যবাসী সবাই, সাধারণ মানুষ হিসেবেও আমরা জানি যে একটা রায়, যে রায় হয়েছে সেই রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চাকরি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে মাননীয় সরকার মহাশয়, সরকার প্রধান মহাশয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়, আমাদের যে একের পর এক চাকরিচ্যুতির ফলে হতাশাগ্রস্ত হয়ে শিক্ষকদের আমরা হারাচ্ছি, আরও কত মৃত্যু মিছিল আমাদের দেখতে হবে, সেই কারণে আমরা আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনাদের মাধ্যমে সরকারের মৌনতা যেন ভঙ্গ হয়, তারা যেন মৌন না থাকেন, যেন আমাদের প্রতি, আমরা তো ওনাদের সন্তান সম, আমরা ওনাদের রাজ্যেরই ছেলে মেয়ে, আমরা ওনাদের ভাই বোন, আমরা যদি অনাহারে অর্ধাহারে একের পর এক রাজ্যের সন্তানরা মৃত্যুবরণ করতে থাকি, সেটা কি রাজ্যবাসীর জন্য, সবার জন্য ভালো হয়? সেজন্য আমরা আজকে প্রেস মিটের আপনাদের সামনে বলতে চাই যে সরকারের দৃষ্টিগোচর করতে চাই যে সরকার প্রধান এবং মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাদের মৌনতা ভঙ্গ করুন এবং দেশের সর্বোচ্চ আদালত যেখানে বলেছেন যে চাকুরিতে কোনো বাধা নেই, আপনারা আমাদের 10,323 শিক্ষক পরিবারের স্থায়ী চাকরির ব্যবস্থা করুন অতি শীঘ্র, অতি দ্রুত। এবং যে আমাদের একের পর এক গত পরশুদিনের আগের দিন মারা গেলেন আব্দুল সত্তার স্যার, পরশুদিন মারা গেলেন বিদ্যারিয়াং স্যার, এইভাবে একের পর এক মৃত্যু মিছিল থামাতে সরকারকে মৌনতা ভঙ্গ করতে হবে। সেই মৌন ভঙ্গ করার কারণেই আমরা আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি যে আপনাদের মাধ্যমে যেন ওনাদের কাছে আমাদের বার্তাটা, আমাদের আবেদনটা ওনাদের কাছে পৌঁছায়, সেই কারণে আপনাদের শরণাপন্ন হয়েছি। আশা করি আপনারাও সহযোগিতা করবেন এবং সরকারও আমাদের প্রতি অতি দ্রুত সুনির্দিষ্ট একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমাদের পক্ষ থেকে সরকারের মৌনতা ভঙ্গ করতে, সরকারের দৃষ্টিগোচর করতে আমরা কর্মসূচি নিয়েছি, পোস্টারিং কর্মসূচি। আমাদের 10,323 শিক্ষকদের স্বার্থ সম্বলিত কিছু দাবি সনদ, দাবি সনদগুলো হচ্ছে যেমন, একটি প্রথম হচ্ছে যে সরকারের প্রদত্ত যে প্রতিশ্রুতি, যে সরকার, নতুন সরকার আসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন আগে যে আমাদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করবেন, সংবিধান সংশোধন করে হোক, যেইভাবেই হোক আপনারা আমাদের একটা স্থায়ী কর্ম চাকরির ব্যবস্থা করবেন, হ্যাঁ, তাই সেই আপনার প্রতিশ্রুতি আপনারা রক্ষা করুন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের, আপনাদের প্রতিশ্রুতি পালন করুন, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করুন, তৃতীয়ত হচ্ছে আমাদের 10,323 শিক্ষকদের মধ্যে যে এখনও অবধি 63 জন শিক্ষককে আমরা হারিয়েছি, তাদের পরিবারে একটা সরকারি চাকরি প্রদান করা। এই তিনটা দাবি নিয়ে আমরা গতকালকে কর্মসূচি করেছি সেন্ট্রালি সদরে। সেক্ষেত্রে আমাদের, আপনারা জানেন কি না জানি না, যে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, পুলিশ আমাদেরকে আটকে দিয়েছেন যে আমরা এই করোনা পরিস্থিতিতে আমরা এই কর্মসূচি করতে পারবো না, আমাদেরকে পারমিশন নিতে হবে। এরকম আজ অবধি আমরা জানি না ভূভারতে আছে কি না যে পোস্টারিং করতে গেলে পারমিশন নিতে হয়, সেই পারমিশনের ব্যাপারটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম যে আমরা 10,323 প্রায় মৃতপ্রায় অবস্থায় বেঁচে আছি, আমাদের দাবিগুলো আমরা জানাতে পারবো না? আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। গত পরশুদিনের আগের দিন খোয়াই সিঙ্গি ছড়াতে আমাদের এক সারের উপর, 10,323 সারের উপর আক্রমণ করা হলো, ওনার পা ভেঙে দেওয়া হলো। তার আগে ভুবন ছড়া কমলপুরে ধীরেন্দ্র স্যারকে আক্রমণ করা হলো, মাথা
ব্লাড ক্লট হয়ে গেছিলো, একের পর এক যদি আমাদের আক্রমণ করতে থাকেন, সে যারা আক্রমণ করে দুষ্কৃতীরা, সেক্ষেত্রে তো একে তো আমরা মৃতপ্রায় অবস্থায়, অর্ধাহার অনাহারে আমরা বিপর্যস্ত বিপর্যয়ের মধ্যে আছি, তার উপর যদি আমাদেরকে কথা বলতে দেওয়া না হয়, আমরা কথা বলছি না, আন্দোলন করছি না, আমরা পোস্টারিং করছি, সেই পোস্টারিংও আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ আমাদেরকে কালকে আমাদের সঙ্গে পেয়ালি আছে, বলবে যে কীভাবে আমাদেরকে হেনস্থা করা হয়েছে, কীভাবে আমাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে, আমাদেরকে বলছে গ্রেফতার, যদি আমরা পোস্টারিং করি তাহলে আমাদেরকে গ্রেফতার করা হবে। এইভাবে আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে পালিয়ে কালকে আমরা লুকোচুরি, পুলিশের সঙ্গে লুকোচুরি খেলে আমরা কালকে পোস্টারিং করেছি, আমাদের দাবিগুলি আমাদের জানাতে দিচ্ছে না। সেই কারণে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি, আপনারা আমাদের হয়ে, আপনারা তো আমাদের ভাই বোন দাদা, আমাদের পরিবারের লোক, আপনাদের পরিবারেও আমাদের 10,000-এর লোক আছেন, আপনারাই বলুন, আপনারাই আমাদের হয়ে তাদের কাছে বলুন, অনুরোধ করুন যে সরকার তুমি, আপনারা মৌন থাকবেন না, তাদেরকে চাকরির ব্যবস্থা করুন, মৃত্যু মিছিল থামান, এর জন্য দ্রুত সুনির্দিষ্ট স্থায়ী চাকরির ব্যবস্থা করুন, এটাই হচ্ছে মেইন কথা। আর বাকিটা